সম্প্রীতি মিছিলে 5 গ্রামে পথ হাঁটলেন বহু মানুষ। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানিয়ে 5 গ্রামে মিছিল করল সিপিআইএম 5 গ্রাম এরিয়া কমিটি। মিছিল 5 গ্রাম পার্টি অফিস থেকে শুরু হয়ে সবজি বাজারের মেন গেট, দক্ষিণ মোড়, হসপিটাল রোড পরিক্রমা করে শেষ হয় পার্টি অফিসের কাছে। পার্টি অফিস সংলগ্ন মাঠে সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক জামির মোল্লা, ভরত ঘোষ, সৈয়দ নুরুন হাসান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পার্টির বর্ষীয় নেতা মোহাম্মদ জালাল উদ্দিন। নেতৃবৃন্দ এদিনের সভায় ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি ও পঞ্চায়েতে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয় নিয়েও সরব হন। সম্প্রতি মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নবগ্রাম থেকে তুষার খায়ের রিপোর্ট, DNTV। নিজেদের যে ব্যর্থতা থাকছে কেন্দ্রীয় দায়িত্ব সে বলতে নাকি আজকে তিনি কেন্দ্রীয় উদ্যোগ বলছেন, কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই দেশে দাঙ্গা সৃষ্টিকারী বিজেপির বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টি প্রথম কথা হচ্ছে এটা যে সম্প্রীতি মিছিল যেটা আমরা করব বলে ঠিক করলাম, পার্টি রূপান্তরে সংগঠিত করলাম, যখন যে সম্প্রীতি মিছিল করব এ খবর যখন আমরা বাইরে প্রচার করলাম কর্মীদের মধ্যে, তার পরবর্তী ক্ষেত্রে একেবারে প্রথম দিন থেকে হচ্ছে প্রশাসন তারা শুরু করলো যে সম্প্রীতি মিছিল করতে দেওয়া যাবে না গোটা নবগ্রাম ব্লকে, হচ্ছে কোনো জায়গায় কোনো ধরনের সম্প্রীতি। বলো আজকে আমাদের সিপিআইএম 5 গ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে সম্প্রীতি মিছিল আর এখানে একটা প্রতিবাদ সভা সংগঠিত হবে। আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, ধর্ম নিয়ে যেভাবে হচ্ছে গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গে তারা নিজেদের ফায়দা লুটার জন্য একেবারে ব্যবহার করা হচ্ছে রাজনীতির স্বার্থে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। এটা আমাদের আজকের না, প্রতিদিনের লড়াই আমাদের, যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম চলছে। আর রাজ্যের বুকে দেখতে পাচ্ছেন যা ঘটনা ঘটছে, এই সরকার তৃণমূলের সরকার তারা যা কাজ করছে এ কথা যত ব্যাখ্যা দেওয়া যাবে ব্যাখ্যার কোনো ব্যাপার নেই। মূল প্রশ্ন হচ্ছে আগামী দিনের যে লড়াই, গরিব মানুষের অধিকার রক্ষার স্বার্থে পঞ্চায়েতে যে দুর্নীতি হচ্ছে, এই পঞ্চায়েতের দুর্নীতিকে পুনরুদ্ধারের দাবিতে হচ্ছে আমাদের আজকের এই সম্প্রীতি মিছিল এবং প্রতিবাদ সভা। এই সভা আমাদের 5 গ্রামে দক্ষিণ মোড়ে সংগঠিত হবে। We'll be right back.